প্রিয় বন্ধুরা, আমরা সবাই নায়ক ফেরদৌস আহমদকে চিনি। ফেরদৌস তার অসাধারণ অভিনয় দিয়ে আমাদের সকলের মন জয় করে নিয়েছেন। তিনি 1976 সালে 7ই জুন কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1997 সাল থেকে এই সিনেমায় কাজ করে আসছেন। তিনি অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করেন। তিনি সর্বপ্রথমে যে সিনেমাটি করেছিলেন সেটা হলো বুকের ভেতর আগুন। প্রথম সিনেমাতেই তিনি ভালো পারফরমেন্স দেখিয়েছিলেন। প্রথম সিনেমা থেকে তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন 40,000 টাকা। এভাবে তিনি বেশ কিছু সিনেমাতে কাজ করেন। তার ক্যারিয়ারে সে এমন একটি সিনেমা উপহার দেন দর্শকদেরকে, সেই সিনেমা থেকেই তিনি সমস্ত বাংলা সিনেমা প্রেমীদের মন জয় করে নেন। সেই সিনেমাটি ছিল হঠাৎ বৃষ্টি। হঠাৎ বৃষ্টি সিনেমাটি বাংলার সিনেমা হলে কয়েক মাস ধরে চলেছিল। এই সিনেমাতে অভিনয় করে তিনি পারিশ্রমিক নিয়েছিলেন 80,000 টাকা। এরপর ফেরদৌসের আরও একটি সিনেমা হিট করে 2000 সালে, সিনেমাটি হলো আমাদের সংসার। এই সিনেমা থেকে তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন 85,000 টাকা। এছাড়াও তিনি কলকাতার সিনেমা চুপি চুপিতে অভিনয় করার জন্য পারিশ্রমিক নিয়েছিলেন 83,000 টাকার মতো। এরপর থেকে তিনি যে সকল সিনেমাতে অভিনয় করেছেন সেসব সিনেমা থেকে প্রায় 1,00,000 টাকার বেশি পারিশ্রমিক নিতেন। তবে দাদা ঠাকুর সিনেমা থেকে ফেরদৌস মাত্র 70,000 টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। 2002 সাল থেকে 2011 সাল পর্যন্ত তিনি সিনেমার জন্য সর্বোচ্চ 6,00,000 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। খোকাবাবু ও ফাইটার সিনেমাতে অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন 5,50,000 টাকা। ফেরদৌসের নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে, সেই প্রোডাকশন হাউস থেকে তিনি মাসে প্রায় 3,00,000 থেকে 4,00,000 টাকা ইনকাম করে থাকেন। ফেরদৌস বিজ্ঞাপনেও কাজ করেন, প্রতিটি বিজ্ঞাপন থেকে তিনি 40,000 থেকে 50,000 টাকা নিয়ে থাকেন। তিনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপনা করার জন্য শো প্রতি প্রায় 40,000 টাকা থেকে শুরু করে 80,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। ফেরদৌস বাংলাদেশ ও ভারত এই দুই দেশেই সমানভাবে কাজ করেন। ফেরদৌসের ঢাকাতে ব্যয়বহুল একটি বাড়ি রয়েছে, সেই বাড়িটির মূল্য প্রায় 5,50,000,000 টাকা। তার কাছে করোলা সিরিজের ও প্রাডো একটি গাড়ি রয়েছে, এই গাড়ি দুটির বর্তমান মূল্য প্রায় 80,00,000 টাকা। এছাড়াও ফেরদৌস বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, সে সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিনি বছরে প্রায় 70,00,000 টাকা আয় করে থাকেন। ফেরদৌসের ব্যাংক ব্যালেন্স ও ইনভেস্টমেন্ট সহ মোট 25 কোটি টাকার সম্পদ রয়েছে। প্রিয় বন্ধুরা, ফেরদৌসকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এ ধরনের বিনোদন জগতের সঠিক তথ্যগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল